শনিবারের খিচুড়ি যে বাচ্চাকে এভাবে খাওয়ানো হচ্ছে, আজকে মঙ্গলবার, খিচুড়িটাতে যখন চালাতে মানে দিদিমণি হেল্পকে বলতেছে যে খিচুড়িটাকে এর মধ্যেই দিয়ে দে, এই খিচুড়িটার মধ্যেই দিয়ে দে, দিয়ে চাল ডাল দিয়ে মিশে করে খাইয়ে দে। তো যখন বসাতে গেছে এখান থেকে দুজন দেখে নিচ্ছে যে এটা তো বাচ্চির খিচুড়ি, তখন প্রতিবাদ করছে, তখন আমাদেরকে পাড়াকে সবাইকে জানানো হয়েছে, তখন আমরা সবাই এসে আন্দোলন করলাম, তারপর ওই খিচুড়ি আজকে ওদের শরীরের মধ্যে ঢেলে দেওয়া হয়েছে, এগুলো আমরা মেনে নেবো। আজকে যদি আমার বাচ্চার একটা বড় ক্ষতি হয়ে যায়, ওরা কি আমার বাচ্চাকে ফিরিয়ে দেবে? দিবে না তো। আর চাল ডালের অবস্থা দেখেন, ছাতা পড়ে গেছে, কি মানে কিনি পোকায় ভর্তি, এগুলো কি বাচ্চারা খেতে পারে? খেতে পারবে না তো। তাহলে আমার বাচ্চা যদি একটা বড় কিছু ক্ষতি হয়ে যায়, না হেলথ থেকে কোনো খেতে দেবে, না হচ্ছে সুপারভাইজার আমার বাচ্চাকে আনে দেবে, ফিরে আনে দিতে পারবে। সরকারের তরফ থেকে তো চাল ডাল সবই দেয়, তেল না সবজি একটা কিছু দেয়, আলু সোয়াবিন তো দেয় সরকার থেকে, কিচ্ছু না কিচ্ছু না, এক ঘন্টা তেল না, সব ওরা নিয়ে নেয়, ওরা দুজন ভাগ করে নিয়ে নেয়, দশটা যদি তেলের শিশি আছে, পাঁচটা ও নেয়, পাঁচটা ইয়ে নেয়, পাঁচটা করে ওরা দুজন ভাগ করে নিয়ে নেয় চাল ডাল, যদি ভালো চাল ডাল আসে ওরা নিয়ে চলে যায়, আর যেগুলো আমরা চাই ওদেরকে এখান থেকে বদলে আমরা এখানে রাখবো না, কোনো নজরদারি হয় না, কিচ্ছু আসে না, সুপারভাইজার তো আসে না, বছর একদিনও আসে না। একদিনের খিচুড়ি যেটা বেঁচে গেল সেটা আর ফেলে না, পরের দিন ওটাকে আবার দেয় বা তারপরের দিন ওটা দেয়। আর ডিম তো একদম নিম্নমানের ছোটো ছোটো ডিম, আর ডাল আর ডালের নিম্নমান একদম যেটা পচা, চালের কোনো তো কোয়ালিটি নেই, কিছু নেই, এখন তো একদম চাল তো ঝকাঝক চাল, পরিষ্কার চাল, কিন্তু এখন একদম নিম্নমানের চাল, আর তেলের তো কোনো মানে ওগুলো তো সিস্টেমই নেই, তেল কোথা দিয়ে আসে আর কোথা দিয়ে চলে যাচ্ছে ওগুলো কোনো প্রশিক্ষণ নেই। আইসিডিএস সেন্টার, অঙ্গনওয়াড়ি সেন্টার যেটা বলা, অবশ্যই বাচ্চা, একটা বাচ্চা যদি একটা দুর্ঘটনা ঘটে এখন তার দায়িত্ব কে নেবে? গোটা এখনো পচা খিচুড়ি খাওয়ার চাকরি শনিবারের খিচুড়ি বাঁচে গেছিল, এর আগে বাঁচতেও তো দিয়ে দিতাম ওদেরকে, যে দিয়ে দাও ঢালে, দিয়ে দিছিল কয়েকদিন, দিয়ে দিছে, শনিবার একটু বেশি খিচুড়ি ছিল, ওটা কী করলো জল ঢালে রাখলাম, দিয়ে হাঁড়িটা মাজে রাখো, হাঁড়ি মাজে নাই রেখে দিছে। তারপরে যখন আমি জানলাম যে এই খিচুড়িটা যদি আবার সোমবারে খাওয়া তাহলে তো অসুবিধা হবে, তখন বাড়িওয়ালাকে এসে জানাই দিচ্ছি যে এরকম শনিবারের খিচুড়ি আছে, ওই খিচুড়িটা আজকে চালাই দিবে সোমবারে। তখন ওরা বলছে আগে বসাক, তারপর ওকে ধরবে, তখন বসাই দিচ্ছে। হ্যাঁ, আমি খবরটা জানাচ্ছি, না হলে আমি ফেসাতে পড়ে যাব, এই জন্য আমি আগে জানাই দিচ্ছি ওদেরকে যে এরকম এরকম আরও দুই দিন আগে খাওয়াইছে, আগে আরও দুই দিন খাওয়াইছে বাসি খিচুড়ি মিস করে। হ্যাঁ, জানি তো আমার কথা শুনে না, আমাকে বলে আপনি চুপ করে থাকেন, আপনাকে কিছু বলতে হবে না, আপনাকে ভয় দেখায়? হ্যাঁ, আমাকে ভয় দেখায় সব সময়, আমি যদি দিদিমতে হতাম না দিদিমণি শিখাই দিতাম এরকম বলছে। আর ডিম যদি বাঁচে ওকে দিতে হবে ভাগ, যদি কেউ না আসে, যদি আমি বাইরে বের হয়ে যাই তখন যদি কেউ আসে, তার ডিম থাকলে আমি দিব তো, দিব না ওটা দিতে দিবে না, আমি দিদিমণি হলে শিখাই দিতাম। কিন্তু আরেকটা অভিযোগ করছে যে চাল ডাল নতুন থাকতে আপনারা পুনরায় পচা চাল ডাল খাওয়া, না ওই ডালটা বর্ষার সময় একটু ই হয়ে গেছে, ঘুমসে গেছে, ওটা রোদে একদিন শুকাইছে, শুকারে গেছে, আর নতুন বস্তা দুইটা এবার আসছে, ওইটা খাওয়ালাম, ওইটা খাওয়ালাম, ওই যে খিচুড়িতে দেখলেন না ডালটা চকচকা, নতুনটা খাওয়ালাম, এটা খাওয়াই নাই, এটা বাক্সের মধ্যে ঢুকা রাখছি। শনিবারের খিচুড়িটা মঙ্গলবারে কেন খাওয়াচ্ছি? আমি না করছিলাম তো, ওই জন্য জানাই দিছি বাড়িতে আসে যে এরকম, আমাকে নিজে বাঁচার জন্য আমার উপর দোষ সব চাপাই দিয়ে আমার হেল্পার, আমি নিষেধ করছিলাম, শুনে নাই আমার কথা, যে কিচ্ছু হবে না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত, আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।